আপনার নাম লাগিয়ে আমার নাম কবির হোসেন কবির হোসেন আর আপনার কোন জায়গায় বাড়ি আমার বাড়ি কৃষ্ণগঞ্জ চরপাড়া আচ্ছা আপনি কি ক্ষতি হয়েছে আপনি যে কইলেন আমার যাবতীয় যা জিনিস আছে মানে কি কমো ঘর এরপরে ওই গরু তো একটা মারা গরু মারা গেছে একটা তারপরে ওই মাছ তো দিতে গেছে যদি কই লাভ নাই আর অজস্র মাছ এরপর জমি জমার ফসল তারপরে বাড়ি ঘরের মাটি তারপরে ঘরও একটা হালার মতো অবস্থা হয়ে গেছে এরকম অবস্থা আপনার আপনি কি মনে হইতেছে এখন যদি বৃষ্টি না হয় কত দিনের মধ্যে আনুমানিক মনে হয় যে জলটা নাইমা যাবো আনুমানিক তারপরও আনুমানিক 15 দিন তারপর তো আপনার ঘর পার পরিষ্কার করতে হবে আবার যা যা ঘর থেকে আইছি অজস্র জল এর মধ্যে নৌক হইবার নাই সাউত্রিপুরা কাকরাবন এইসব বেলুনিয়া মেলাঘর এইসব জায়গাতে যেন যে যে রিলিফ আয় আপনার কাছে যাতে ঠিকভাবে পৌঁছায় যায় সব ঠিক হয়ে যাবে আপনার টেনশন নেবেন না অনেক হয়ে গেছে গাড়িটা আল্লাহ ভগবানের লীলা এটা তো তারাদাই তা খেলা তো তারারে ওই সবকিছু আমরা শুধু উপলক্ষে না সবকিছু করি একদম মানে সরকার নিশ্চয়ই সাহায্য করবে এদিক থেকে ধরলে আমরা এদিকটা যাওয়া তো নাই নৌকা দিয়ে আবার দেখানো লাগবে ভিতর সপ্তাহ এক নম্বর অ্যাকচুয়ালি আমরা কাছে যদি একটু বড় নৌকা হইতো তাহলে এই যে মাল দিয়ে সব আছে আমরা ওইখানে নিতে হবে So friends, people who are watching this video, you all understand the situation in Kakrabon. So hum sabko milke ekjut hoke in sabko help karna chahiye. Hum sabko yahi request karte hain ki southern Tripura mein halat bahut hi kharab hai. So hum log aapse appeal karte hain jo bhi ye video dekh rahe hain aap aaiye jo bhi aapne samarth hai whatever capacity you have help them provide funds to the organization buy groceries yourself and make sure that people like them get it so let's all pray to god hopefully this situation will improve very soon take care lands love agartala I attack covid